অফিস লাউঞ্জে বসে চা খেতে খেতেই মিলছে গন্তব্যে পৌঁছবার গাড়ি, কখনো মোটরসাইকেল, কখনো আবার প্রাইভেট কার। সময় মতো গাড়ি পাওয়ার অনিশ্চয়তায় বাধ্য হয়েই গণপরিবহনের ওপর আস্থা কমছে মধ্যবিত্তের। নীতিমালা নেই, তবুও চাহিদার কারণে বাড়ছে মোবাইল অ্যাপ ভিত্তিক পরিবহন ব্যবসা। কাইন্ডস আমি জিম্মি ছিলাম, যে আমার পাবলিক ট্রান্সপোর্ট ছাড়া চলবে না, বাসে আমার এক ঘন্টা লাগুক দুই ঘন্টা লাগুক বাসে আমাকে উঠতে হবে, ধাক্কা ধাক্কি করে উঠতে হবে, আমি পড়ে যেয়ে ব্যথা পেতে পারি। পাবলিক ট্রান্সপোর্টগুলি যদি আমাদের জন্য সহজ হতো তাহলে হয়তো আমরা এই ধরনের অ্যাপস ইউজ করতাম না। বেসরকারি এক গবেষণা বলছে নানা কাজে রাজধানীতে প্রতিদিন পথে নামছে অন্তত 1.5 কোটি মানুষ। পরিবহন সমিতির হিসাবে এত বিপুল সংখ্যক যাত্রীর চাহিদা মেটাতে সচল বাস মাত্র 3,500, কমে গেছে ট্রিপের সংখ্যা, সন্তোষজনক নয় যাত্রী সেবার মানও। গেল 10 মাসে রাজধানী ঢাকায় 60,000 মোটরসাইকেল আর 17,000 প্রাইভেট কারের বিপরীতে সাধারণ যাত্রী পরিবহনের জন্য যুক্ত হয়েছে 3,000-এরও কম বাস। ফলে রাজধানী ঢাকার অপর্যাপ্ত সড়কের সিংহভাগ চলে গেছে ব্যক্তিগত গাড়ি মালিকদের দখলে, যানজট বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন উবার, স্যাম কিংবা পাঠাও অ্যাপস ভিত্তিক এসব পরিবহন কখনই একটি দেশের গণপরিবহন ব্যবস্থার বিকল্প হতে পারে না। কিন্তু যাত্রাপথে এই বাড়তি ব্যয়ের সাধ্য যাদের নেই তাদের কি হবে? বিকেল 5টায় ফার্মগেটের এ চিত্র তাই নিত্যদিনের। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ বলছে চাহিদা মেটাতে মোবাইল অ্যাপ ভিত্তিক পরিবহন কোম্পানিগুলোর নীতিমালা তৈরির কাজ চলছে। ব্যক্তি মালিকানা দিয়ে আসলে গণপরিবহন আসলে এটা সাস্টেনেবল হয় না, কাজে এটা থেকে উত্তরণের জন্য কিন্তু সরকার আপনার দেখেন মেট্রো রেল চালু করতেছে, বিআরটিএ চালু করতেছে, কাজে মেট্রো রেল চালু করলে দেখেন 50% সমস্যা সমাধান শেষ হয়ে যাবে। 2035 সালের আগে গণপরিবহন খাতে শৃঙ্খলা ফেরার সম্ভাবনা দেখছেন না বিশেষজ্ঞরা। এমনকি 2021 সালের মধ্যে মেট্রো রেল চালু হলেও রাজধানীর 40% যাত্রীকে নির্ভর করতে হবে বাসের উপরই। পুরো পৃথিবীতে মেরুদণ্ডটা হয় বাস ভিত্তিক এবং রেল ভিত্তিক গণপরিবহন, এবং দ্রুত হলে পরেই মানে মোডাল শিফটটা হয়। কিন্তু সব জায়গায় তো রেল যায় না, সব জায়গায় তো আমার বাস যাবে না, আর এই গণপরিবহনকে অনেকে উপেক্ষা করে, ডোর টু ডোর ফ্যাসিলিটিটা হয় না দেখে, ও তো স্টেশন টু স্টেশন সার্ভিস দেয়। এই কিন্তু এই প্যারা ট্রানজিটগুলি আবার অ্যাপ ভিত্তিক যদি হয় একদম দৌড় গোড়ায় চলে আসে। যাত্রীদের দুর্দশায় আশার আলো হওয়ার কথা বিআরটিসি, কিন্তু মুনাফার আশায় সাধারণ যাত্রী পরিবহন থেকে সরে প্রাতিষ্ঠানিক পরিবহনের দিকে ঝুঁকছে রাষ্ট্রায়ত্ত এ প্রতিষ্ঠানটিও। সবশেষ হিসাব অনুযায়ী বিআরটিসির 55% বাসই শহরে চলাচল করছে স্টাফ বাস হিসেবে। শিমুল বাসার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।